গুড রাজাদি মর্নিং প্রত্যেক বারের মতো এবারও আমরা আবার একটা দারুণ সেশনে এসে মিলেছি আমরা অনেক কিছু ট্রেনিং নেব অনেক কিছু নতুন নতুন শিখবো সেই জন্য সঞ্জয় জিকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক শনি শনিবার আর শুক্রবার আমাদের এই প্রোগ্রাম গুলো আমাদেরকে দেওয়ার জন্য তো আমি মোদিকেয়ারের ডায়মন্ড ডিরেক্টর সুভদ্রা রায় বেশ কয়েক বছর ধরে মোদি কেয়ার করছি যদিও আমার পাশে একটা ব্যবসা ছিল বিউটি পার্লার ছিল আমার কিন্তু সেখান থেকেও রোজগার হতো কিন্তু মোদি কেয়ারের থেকে যেটা পেয়েছি ফরেন ট্রিপ নিজের গাড়ি এক লাখ টাকার উপর মান্থলি ইনকাম তো এটা আমি সত্যি সত্যি আহ পার্লারের জীবন থেকে পাইনি তারপরে এত মান সম্মান সবার এত ভালোবাসা একটা সেলিব্রিটি লাইফ লিড করছি কিন্তু মোদি কেয়ারে এসে তাই জন্য মোদি কেয়ারটা কিন্তু এখন আবার মানে প্রাইমারি পেশা হয়ে গেছে প্রাইমারি প্রফেশন বলবো তো পার্লারের কাজ মোটামুটি ছেড়েই দিয়েছি এখন এখানে এসে যা পাচ্ছি এটা সবাইকে বলবো মেয়েদের জন্য এটা একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম কোনো কিছু না ভেবে শুধু মোদিকে একটা শুরু করুন শুধু শুধু দোকানটা বদলান আর নিজের একটা আইডেন্টিটি এখান থেকে আপনি ক্রিয়েট করুন তো মোদিকে আসার পর আমার একটা আহ দারুন এখন এক্সাইটমেন্ট হয়েছে এতগুলো ফরেন ট্রিপ করার পর এইবার প্রথম আমরা যাচ্ছি স্পেনে প্রথম ইউরোপ টুর জীবনে এটা তো পারছি না তারপর এত দারুণ দারুন আমাদের ঘোরার জায়গা আমরা বার্সিলোনায় থাকবো মানে আহ চিন্তা করা যায় না মানে আমরা কথাই বলতে পারছি না যে কবে ছাব্বিশ তারিখ আসবে আর কবে আমরা প্লেনে চড়ে বসবো থ্যাংক ইউ সমীরজি কে তো আমরা আমরা আমাদের মত সাধারণ মানুষকে একটা এরকম দারুন একটা উনি দিয়েছেন ওকে তো আজকে শুক্রবার অন্যান্য দিনের মতনই আজকে আমরা আবার এখান থেকে ট্রেনিং নেবো স্যার অসাধারণ কিছু জিনিস আমাদের শেখাবেন আর আমরা স্যারের দেখানো পথ ধরে এগিয়ে যাবো আমাদের স্বপ্ন সফল করার দিকে তো এবার আমাদের তুফান আছে আমাদের যে চারটে এক্সাইটিং আমাদের প্রোগ্রাম আছে চারটে এক্সাইটিং প্রোগ্রাম তো প্রথমটা হচ্ছে ধনবর্ষা ধনবর্ষাটা আছে সেভেন টু এন জন্য আর তারপরে যেটা আছে দু নম্বর সেটা হচ্ছে তুফান তুফানটা হচ্ছে আমরা শ্রীলঙ্কা যাবো এক্সটিক শ্রীলঙ্কা ভাবা যায় বিদেশ ভ্রমণ যেটা কিন্তু কোম্পানির পয়সায় প্রত্যেকেই করতে পারে এবার অসম্ভব সোজা আমাদের আমাদের অ্যাচিভ করতে গেলে ভীষণ ভীষণ ইজি ওয়েতে আমরা এটাকে অ্যাচিভ করতে পারি এখন পিজিবিভির কোনো গল্প নেই এখানে এটা শুধু নিজের টাইটেলটা হোল্ড করতে হবে আর ব্যাস একটা দুটো টাইটেল জাম্প করলেই আমরা পৌঁছে যাব এক্সটিক শ্রীলঙ্কায় তারপরে যেটা আছে যেটা দু কোটি লিডারশিপ ক্লাব আছে আর তারপর আছে এক্সট্রা পিভি যেটা আমরা পেয়ে যাচ্ছি এগ্রিকালচার প্রোডাক্ট থেকে তো এইগুলো গেল আমাদের অফারটা আর আরো একটা জিনিস বলে দিই ধান ব্যবসাটা কিন্তু চার মাসের জন্য আর অক্টোবর পর্যন্ত আমাদের সময় পাবো আমরা আমাদের তুফানটাকে অ্যাচিভ করার জন্য আর এবার এছাড়াও তো যে অফার গুলো প্রত্যেকবার থাকে প্রত্যেকটা প্রত্যেকটাই এক্সাইটিং অফার থাকে তো আমাদের এখন এনভায়রি চিপের মধ্যে অফার আছে আরো আছে আমাদের স্লাইড এনভায়রো গ্লোবের উপরে যে অফার আছে তারপরে আমাদের প্রোটিনের উপরে যেটা আমাদের স্পোর্টসের যে প্রোটিনের উপরে অফার আছে এগুলো আরবান কালারের অফার থাকে প্রত্যেক প্রত্যেক মাসেই আরবান কালারের কিছু না কিছু অফার থাকে তো এবারও সেরকম আরবান কালারের উপরেও অনেক অফার আছে হ্যাঁ আমাদের কুকু এয়ার পিউরিফায়ারের উপরেও অফার আছে আর আছে এগ্রিকালচারের উপর যেটা বললাম এক্সট্রা এক্সট্রা পিভি অফার আছে এগ্রিকালচারের উপর টেন পার্সেন্ট এবার এবার আমরা এখন আমাদের মোদি কেয়ার সংটা শুনে নেবো অ্যানথেম এ স্যার तेरे हम है पूरे दिल के साथ दिल के साथ, हाँ दिल के साथ अरे नहीं है दुनिया नहीं है दुशिया नहीं नई तेरी बुनियाद। जहाँ चले तू एक कदम चले दो कदम हम तेरे साथ तेरे हाँ तेरे हाँ तेरे साथ हाँ, तेरी हाँ, मंजिल के है हम सब माए चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम चाहे कदम मिला कर चलने को हम जान हथेली पर लाए जान हथेली पर लाए हाँ जान हथेली हा पर लाए হাম হ্যা মোদি কেয়ার হাম হ্যা মোদি বলতেই কিন্তু গর্বে বুকটা আমাদের ফুলে ওঠে কেননা এটা আমাদের স্বপ্ন পূরণের জায়গা এটা আমাদের বিশ্বাসের জায়গা এটা আমাদের ভীষণ ভালোবাসার জায়গা তো আজকে এখানে দাঁড়িয়ে আজকে যা শিখতে পাচ্ছি আর স্যাররা যা শেখাচ্ছেন সঞ্জয় জিকে অনেক 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 প্রণাম আমাদের বিভাস মুখার্জি স্যার মহাগুরু তাকে অনেক প্রণাম আর আমাদের মাথার উপর যিনি আছেন সবসময় আহ মানে ছাতার মতন নারায়ণ স্যার আজকে আমরা যার কথা শুনবো তাকেও অনেক প্রণাম আজকে আমরা অনেক ভাগ্যবান যে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি আমাদের এমন একজন মানুষকে যিনি দেখিয়েছেন যে অবসর জীবনের পরেই কিন্তু জীবনটা শেষ হয়ে যায় না জীবনটা শুরু করার কোনো নির্দিষ্ট বয়স নেই তিনি আজকে শেখাচ্ছেন তিনি আজকে দেখাচ্ছেন যে কি করে শেষ মানে চাকরি জীবনের শেষেও কিভাবে জীবনটাকে নতুন করে উপলব্ধি করা যায় কিভাবে জীবনটাকে নতুন করে সাজানো যায় কিভাবে জীবনটাকে নতুন করে গোছানো যায় শুধু তাই নয় তার সাথে নিজের স্বপ্ন পূরণের সাথে সাথে তিনি আমাদের মতন আরো অনেক যারা তার ভালোবাসার মানুষ তার কাছের মানুষ তাদের জীবনটাকেও তিনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন আজকে তার কথা আমরা শুনবো তিনি মোদিকেয়ারের আহ ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর তিনি কেয়ার থেকে তেরো লাখ টাকার ভেনু কার অ্যাচিভ করেছেন শুধু তাই না অনেকগুলো বিদেশ তিনি ভ্রমণ করেছেন এবং তার এখানে মান্থলি ইনকাম এখন টাকার তো এমন একজন মানুষের আমরা আছি যেটা বলতে আমাদের তিন লাখ হাজার ওপরে গর্ব হয় যেটা বলতে আমরা ভালোবাসি বারবার আর স্যারের দেখানো পথে আমরা আমাদেরও জীবনের যে স্বপ্ন আমরা সেগুলো পূরণ করতে চাই তো আমি আর দেরি না করে ডেকে নেবো আমাদের প্রিয় লিডার আমাদের পাওয়ার হাউস

আমাদের মতষট্টি থেকে সত্তরের মধ্যে যারা আছি তাদের কিছু গল্প আপনাদের শুনাই আমি ওই গ্রুপের মধ্যে পড়ি বলে আমি গল্পটা বলতে আমার কাছে খুব সহজ হচ্ছে শুধু আমার নয় আজকে যদি আমরা সমাজের উপরে সার্চ লাইট ফেলি তাহলে আমরা অনেক কিছু দেখতে পারবো যাই হোক গুড মদিকার আজাদি মর্নিং সবাইকে ধন্যবাদ আসুন আমাদের জীবন আমাদের আমার এবং আমাদের এই বয়সের জীবনের কিছু গল্প আপনাদের রাখি আমরা দেখেছি যে মানুষের যখন রিটায়ার করে বা কাজের থেকে অবসর নেয় ধরুন সিক্সটি ফাইভ প্লাস তাদের পরবর্তী সময়ে যা যা ঘটনাগুলো ঘটে আমি আমার জীবন থেকে আমি মিলিয়ে দেখেছি কেন আমার বন্ধু বান্ধব যারা অফিস থেকে আছে পাড়ায় প্রতিবেশী আছে সবার মধ্যেই আমরা যে জিনিসটা লক্ষ্য করে দেখেছি যে পরে ধরুন ফিফটি মানুষ হয় খুব অসুস্থ অথবা চলে গেছে আমাদের পৃথিবীর থেকে ভাবুন সিক্সটি প্লাস মানুষ বেশিরভাগই হচ্ছে অসুস্থ নইলে পৃথিবীর থেকে চলে গেছে তারপরে যেটা আসছে বাইশ মানুষ আমরা এই বয়সের লোকরা কাউ না কাউর উপরে নির্ভরশীল না কাউর উপরে নির্ভরশীল আমরা নিজে নিজের মতো করে থাকতে পারছি না নির্ভরশীল মানুষ আমরা এই বয়সেও আমাদের কাজ করতে হয় সেই কাজটা কি কোথাও কেউ খাতা লিখছে কোথাও গেটে দারোয়ান কোথাও কোনো ছোট ছোট অফিস করছে বা কোথাও ছোট ছোট ব্যবসার মধ্যে আমরা নিজেদের রেখেছি কারণটা হচ্ছে আমাদের কিছু অর্থ উপার্জন করতে হবে আর সেই অর্থের মধ্যে দেখুন বাহাত্তর পার্সেন্ট মানুষের এই অবস্থা প্লাস তারপরে ধরুন সেভেন পার্সেন্ট মানুষ আছে যাদের মোটামুটি চলছে আমাদের মধ্যে কিছু মানুষ আছে আমিও সেরকমই কোন সরকারি অফিসে চাকরি করতাম আর চাকরি করার পরে যে ব্যাপারটা হয় মানে 1/3 হয়ে যায় রিটায়ারদের মধ্যে ওই দিয়ে মোটামুটি আমাদের চলছিল এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার তাতে চলে গেল 99% লোক রইলো বাকি 1% লোক আমাদের এই বয়সের 1% লোক এই মুহূর্তে মানি ফিডাম এবং টাইম ফ্রিডমের উপরে বেঁচে আছে 1% 99% ক্রাইসিসে এবারে আমি এই ওয়ান পার্সনে কি করে ঢুকলাম আমি এই গল্পটা আপনাদের কাছে রাখছি আপনারা বুঝতে পারবেন যে আমাদের জীবন বেশিরভাগ মানুষের যখন এই ওখান থেকে আমি কি করে বেরিয়ে আসলাম আমার ফ্যামিলি ফ্রেন্ড হচ্ছে বিবাস মুখার্জি তার আমার অনেক দিনের একটা ফ্যামিলি ফ্রেন্ড বিভাস মুখার্জি রুনা মুখার্জি এবং রিমা মুখার্জি মানুষের ভালো মানুষের সঙ্গে থাকলে যে কি হয় সেটা বোঝে যায় আমি কিন্তু ওয়ান পার্সেন আসার মূল কারণ হচ্ছে এই বিভাস মুখার্জির রুনা মুখার্জি রিমা মুখার্জি কেন এই বিভাস মুখার্জির সঙ্গে যোগাযোগ ছিল পুনম বিদ্যালয় পুনম বিন্দ্যালয়ের সঙ্গে যোগাযোগ ছিল আমাদের সঞ্জয় বাগাড়িয়া আর সঞ্জয় বাগাড়িয়ার সঙ্গে যোগাযোগ ছিল ডাক্তার ফিলিপ সিং আর নীনা সিং আর নীনা সিং এর সঙ্গে যোগাযোগ ছিল সুরেখা ভার্গব আর সুরেখা ভার্গব কি করেছে ভারতবর্ষের হচ্ছে আজকে উনি হার্ডে পড়াশোনা করার সময় নব্বই দশকে উনি এই কনসেপ্টটা পান পেয়ে আমাদের ভারতবর্ষে এটাকে ইন্ট্রোডিউস করে সিস্টেমটা কি

এই মুহূর্তে আমার টিম থেকে প্রায় ছজন মানে মিলিনিয়ার তৈরি হয়েছে আরো প্রচুর এক হাজার থেকে নিরানব্বই হাজার অনেক লোক আছে আমি প্রায় তেরো লাখ টাকা প্লাস একটা গাড়ি পেয়েছি গাড়ির খরচা আমি বাড়ির খরচা এবং প্রায় ছটা ফরেন ট্রিপ আমি করেছি এই যে সমস্ত কিছু করেছি তার সঙ্গে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে সম্মান পেয়েছি সম্মান ইনকাম পেয়েছি টাইম ফ্রিডম পেয়েছি মানি ফ্রিডম পেয়েছি প্লাস আমার সঙ্গে যেটা আমি পেয়েছি যেটা নাকি খুব মানুষের দরকার এই বসে সেটা হচ্ছে গুড হেলথ আমি এখান থেকে গাইড পেয়েছি গুড হেলথ কিভাবে রাখা যায় মানুষের জীবনের যত বয়স বাড়বে তত স্বাস্থ্যের যে কিছু কিছু সমস্যা সেগুলো বাড়তে থাকবে এটা হচ্ছে ন্যাচারাল কিন্তু তার মধ্যেও কি করে ভালো থাকা যায় আমি কিন্তু এই মোদি কেয়ার লিমিটেড থেকে এবং তার যে সাপ্লিমেন্ট এবং তার যে ট্রেনিং তার যে সিস্টেম সেটা আমি পেয়ে আমি এই ওয়ান পার্সেন্ট লোকের মধ্যে ঢুকতে পেরেছি তা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা যে ঈশ্বর কিছু ভালো কাজ করেছিলাম বলে আমি মোদীকারে এসেছি আর মোদীকারে এসেছি তো সঞ্জয় বাগারিয়ার টিমে এসেছি আমি বিভাস মুখার্জির টিমে এসেছি আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং এই ধন্যবাদের মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ চাইছি এরা জানি হাজার বছর ধরে তাদের এই কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে মূলত বিষয় কি হচ্ছে দেখো আমাদের ছোটবেলা থেকে একটা কনসেপ্ট আছে কি আমরা যখন পড়াশোনা শুরু করি আমাদের বাবা মা বা আমাদের এই ধারণাটা তৈরি হয় কি ধারণাটা তৈরি হয় যে আমি পড়াশুনো করে আমি ভবিষ্যতে একটা চাকরি করব আমরা জানি না চাকরি কি পাবো কি পাবো না কতটা পাবো না কিন্তু এইটা আমাদের মাইন্ডসেট কি মাইন্ডসেট আমরা চাকরি করব কি চাকরি করার জন্য আমাদের কি করতে হবে ভালো করে পড়াশোনা ভালো করে পড়াশোনা করার পরে আমরা যখন চাকরিতে ঢুকি আর আমাদের গভর্নমেন্ট সার্ভিস আমিও সেরকম একটা গভর্নমেন্ট সার্ভিসে ঢুকেছিলাম সেটা আমি কমপ্লিট করেছি ষাট বছর পরে পরবর্তী সময় আমি মোদী ক্যারে কিন্তু আমরা যখন ধরুন চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স হয় তখনই আমরা বুঝতে পারি যে জীবনের কোন স্বপ্ন একটা চাকরির মাধ্যমে পূরণ হতে পারে না কেন আমার বিদেশ ভ্রমণ হবে না আমার গাড়ি হবে না আমি কাউকে সাহায্য আমি করতে পারবো না আমি মিলিনিয়ান আমি হতে পারবো না আমি মানুষের জীবনে যে স্বপ্নগুলো থাকে যে ট্রেনে করে বিদেশ সফর যাও মানুষকে সাহায্য করো মানুষকে সহযোগিতা করো ভালো গাড়ি কেনো ভালো বাড়ি করো কিন্তু সেটা চাকরির মধ্যে হয় না কিন্তু সেটা আমরা বুঝতে পারি কখন যখন পঞ্চাশ বছর বয়স হবে তখন তো আমরা অলরেডি ইঁদুরের কলের মধ্যে ঢুকে পড়েছি না পাচ্ছি বেরোতে না পাচ্ছি কিছু করতে কেন আমি একটা সিস্টেমের মধ্যে এমন ভাবে ঢুকে গেছি ওখান থেকে বেরোবার জায়গা নেই ছাড়ারও জায়গা নেই সুতরাং ষাট বছর পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হচ্ছে এই যে কনসেপ্ট এই কনসেপ্টের মধ্যে দিয়ে আমাদের মাইন্ডসেট হয় আমাদের ওখানেই ডেভেলপ করি ওখানেই করি ভাবি ভাবি আমি যখন রিটায়ার করলাম তখন বুঝতে পারলাম যে আমি চাকরি করেছি আমি সংসার চালিয়েছি কিন্তু আমার জীবনের স্বপ্ন একটাও পুরো হয়নি সেটা আমি বুঝতে পারলাম কখন বা উপলব্ধি করলাম অনেক আগেই করেছি কিন্তু সেটা আরো ভাবে উপলব্ধি করলাম আফটার সিক্সটি যখন আমি রিটায়ার করলাম ভাবো তাহলে আমাদের মাইন্ডসেট চাইল্ডহুড থেকে আমি যেভাবে গড়ে তুলে আসছি সেই যে পদ্ধতি সেই পদ্ধতির মধ্য দিয়ে আমি দেখেছি খুব ওয়ান হতে পারে কিন্তু নাইনটি মানুষের জীবনের কোনো স্বপ্ন পূরণ হয় না কিন্তু তবুও আমরা ঢুকি ওর ভিতরে থাকি ওর থেকে জীবন অতিবাহিত করি ষাটের পরে আমাদের উপলব্ধি হয় জীবন শেষ এই যে ব্যাপারটা তৈরি হয় এইটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় একটা রাজনীতি আমি না কাউকে সাহায্য করতে পারি নিজে সুস্থ থাকি না লোকের পাশে দাঁড়াতে পারি না জীবনের যা যা স্বপ্নগুলো সেগুলো ধুলিশ্ব হয়ে যায় কিন্তু যখন আমরা এটা উপলব্ধি করি তখন আমার কিছু করার থাকে না কেন সামনে আমার কাছে কোনো অপশন নেই কিন্তু আই এম ভেরি লাকি লাকি কেন ভারতবর্ষে একজন মানুষ জন্মগ্রহণ করেছিল তার নাম সুনীল রবি ভারতবর্ষে একজন মানুষ জন্ম করেছিল যে বিবাস মুখার্জি ভারতবর্ষে একজন মানুষ জন্মগ্রহণ করেছিল যে পুনম বিন্দাল সঞ্জয়জি ভারতবর্ষে ডক্টর ফিলেপস সিং নীনা সিং সুরেখা ভার্গ আজকে পৃথিবীতে অনেক কিছু আছে কিন্তু আমরা জানি না আমরা টাই বা মানে সকল টাইপ জিনিসের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি আমাদের জীবন পাল্টাবার জন্য আমাদের ভাবনা চিন্তা বা কোনো অ্যাক্টিভিটিস নেই আমরা কখনো ভেবে দেখি না যে পদ্ধতিতে আমরা এগোচ্ছি তাতে কি আমি আমার সম্মান পাব আমি কি আমার জীবনের টাইম ফ্রিডম পাব আমি কি আমার জীবনের ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবো আমি কি ইনকাম বৃদ্ধ বয়সে যখন আমি চলতে পারবো না তখন কি আমার ইনকাম আমার প্রয়োজন মতো হবে আমি কি আমার পরিবারের জন্য আমি কিছু রেখে যেতে যেটার জন্য আমার পরিবার আমার প্রতি গর্ব অনুভব করবে আমরা জানি না উই ডু নট নো আমরা সাত বছর পর্যন্ত জানি না কিন্তু আই এম ভেরি লাকি যে আমি রিটায়ারের পরে আমি এই ইনফরমেশনটা পেয়েছি কেন আজকে পৃথিবীতে ডিরেক্ট সেলিং হচ্ছে যেভাবে এগোচ্ছে একুশ শতাব্দীর সব থেকে সেরা জিনিস যে কম পানির থেকে সরাসরি আপনার কাছে প্রোডাক্ট যাবে আপনি অনেক কিছু সুবিধা পাবেন আর এই সিস্টেমের মধ্য দিয়ে আপনার আপনি জীবন পাল্টাতে পারেন তাহলে এই যে ব্যাপারটা এই যে মোদিকা এবং সমীর মোদির এই যে প্রজেক্ট সেই প্রজেক্টের উপরে আমি কাজ করা শুরু করছিলাম আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে আপনি যখন শুরু করবেন কোন কনসেপ্ট নতুন আইডিয়া কেউ আপনার সঙ্গে থাকবে না কেউ আপনাকে সমর্থন করবে না সেটা আমি দেখেছিলাম আমার স্কুল লাইফে বা আমি যখন পড়াশোনা করে মাধ্যমিক পাস করলাম উচ্চ স্কুল ফাইনাল পাস করলাম তখনই আমি দেখেছি দেখেছি যখন ভারতবর্ষে কম্পিউটার এসছে তখন কম্পিউটারের বিরোধিতা করেছে নিরানব্বই শতাংশ আমি হংকং ব্যাংক দাদা হংকং ব্যাংকের সামনে আমি দীর্ঘদিন দেখেছি বড় বড় কম্পিউটার আমেরিকার থেকে এসছে সেটা কি পদ চাপা পড়েছিল তিন চার পাঁচ বছর আমাদের মধ্যে কি ধারণা ছিল আমাদের মধ্যে ধারণা ছিল কম্পিউটার আসলে চাকরি চলে যাবে কম্পিউটার আসলে পর আমার টাকা ফাঁকা নয় ছয় হয়ে যাবে কম্পিউটার আসলে পর অনেক প্রবলেমের মধ্যে আমরা পড়বো কিন্তু আমাদের কত ভুল ধারণা দেখুন কম্পিউটার ছাড়া আমাদের জীবনের এক সেকেন্ড এক মুহূর্ত মিলি সেকেন্ড আমরা চলতে পারবো না আমাদের প্রতিটা সিস্টেম কম্পিউটার সঞ্জয়জি ইনক্লুড করে আমাদের যখন করোনার সময় আমাদের কত কত কিছু শিক্ষা দিয়েছে আর আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা মানুষকে বুঝাতে পেরেছি জীবন তোমার ষাটের পরে শেষ হয় না ষাটের পরে তোমার জীবন শুরু হয় তুমি যদি চাও জীবনকে পাল্টাতে পারো তুমি পাঁচ বছর আমাদের সিস্টেমে থাকো তুমি মিলেনিয়ার হবে তুমি গাড়ি পাবে তুমি বাড়ি পাবে তোমার জীবনের স্বপ্ন পূরণ করবে বিদেশে ঘুরতে যাবে এটা কোথায় থেকে শিখলাম আমরা এই সায়েন্সের মধ্য থেকে শ্রমীর মোদি নিয়ে এসেছিলো সেইটাকে আরো ডেভেলপ করা হয়েছে সেইটাকে আরো আমরা নিয়ে যাচ্ছি উই আর ভেরি লাকি যে আমরা মোদিকে আর আছি আমি এই মুহূর্তে আমি একটা মেসেজ দিতে চাই মানুষের কাছে যে আপনারা শুনে কিছুটা চিন্তিত হয়ে পড়বেন বা কিছুটা আপনি খুশিও হবে এই মুহূর্তে ভারতবর্ষে দুশো পঁচাত্তরটা কোম্পানি এরকম সিস্টেমে উল্টা পাল্টা সিস্টেম করে নেটওয়ার্ক মার্কেটিং এর নাম করে দুশো দু লাখ পঁচাত্তর হাজার কোম্পানি বন্ধ হয়ে কিন্তু আমরা যখন কাজ করি আমাদের বুঝতে হবে কোন কোম্পানি সঠিক কোন কোম্পানি সত্যিকারের ডাইরেক্ট মার্কেটিং করতে এসছে কোন কোম্পানির ওনার একদম পারফেক্ট আছে প্রোফাইল ঠিক আছে প্রোডাক্ট ঠিক আছে প্ল্যান ঠিক আছে ম্যানেজমেন্ট ঠিক আছে লিডারশিপ ঠিক আছে সব পাঁচটা সাতটা সিস্টেম যখন এক হবে দ্যাট ইজ দি রাইট কোম্পানি আর আমরা গর্ব করে বলতে পারি উই আর মোদি এই সাতটা সিস্টেম ভারতবর্ষে একমাত্র মোদি কার মেনটেন করছে আর আমি প্রাউড যে আমি ঘটনা চক্রে মোদি আছি সুতরাং আমার সমস্ত সিনিয়র লিডারকে আমি স্যালুট করছি ম্যানেজমেন্টকে স্যালুট করছি আর সমীর মোদীকে আমি বলছি যে সমীর মোদী এমন একজন মানুষ ওনাকে ভারত রত্ন দেওয়া উচিত কেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবনের ফাইনান্সিয়াল ফ্রিডম উনি কিন্তু পরিবর্তন করার জন্য উনি এই সিস্টেমটা ডেভেলপ করেছে উনি নিজের জন্য করেননি এটা এটা করেছে আমাদের জন্য ব্যবসা তো অনেক মানুষ করে অনেক বড় বড় ব্যবসায়ী আছে কিন্তু আপনার আমার মতো সাধারণ লোক রিটায়ার্ড লোক হাউস ওয়াইফ সাধারণ ছাত্র ছাত্রী সাধারণ মানুষের জন্য কেয়ার সিস্টেম তৈরি করেছে আমি বলবো সমীর মোদী করেছে এই মুহূর্তে মোদী গ্রুপ হচ্ছে ভারতবর্ষের ছ নম্বর জায়গায় আছে সেরকম একটা কোম্পানি আমাদের এই সুযোগটা করে দিচ্ছে আমি শত কোটি প্রণাম জানাই আমি ওনাদের দীর্ঘ আয়ু কামনা করি এবং ওনরা যে লক্ষ্যে করেছে সেই লক্ষ্যে আমি একজন অংশীদার হয়ে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছে আমাদের তাদের লাইফ চেঞ্জ করে আমাদের করতে হবে কি করাটা কি আছে করাটা কিছু নেই আমাদের সিস্টেম হচ্ছে চেঞ্জ ইউর সব চেঞ্জ ইউর লাইফ কিন্তু এই সহজ কথাটা আমরা বুঝতে পারি না আমাদের ইতিহাসে আমরা পড়েছি যখন নারী শিক্ষার প্রচলন হয়েছিল তখন নিরানব্বই শতাংশ বাধা দিয়েছে কেন নারীরা যদি শিখে যায় তাহলে ভারতবর্ষ গোল্লাই যাবে সাধারণ মানুষ সংসার চলে যাবে অনেক গন্ডগোল হয়ে যাবে কিন্তু যখন মনীষীরা বুঝতে পেরেছিল যে সমাজে নারী শিক্ষিত হয় সেই সমাজে এগিয়ে যায় যে পরিবারে নারী শিক্ষিত হয় সেই সেই পরিবারে এগিয়ে যায় আজকে দেখুন সেই সময় ওয়ান পার্সেন্ট মানুষও এই নারী শিক্ষায় কিন্তু সাপোর্ট করেনি কিন্তু এখন দেখুন ভারতবর্ষ একশো শতাংশ লোক বলছে আগে পড়তে হবে মহিলাদের মানুষকে মানুষের মতো বাঁচতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে স্বাবলম্বী হতে হবে এই যে কনসেপ্ট এইটা চেঞ্জ হতে কিন্তু একটু সময় লেগেছে এটাও তাই আজকে সমীর মোদি কি বলছে সমীর মোদি বলেছে আমার প্রোডাক্ট মানুষের কাছে ডাইরেক্টলি পৌঁছাবো মাঝখানে যত বেনিফিট

আমরা দিদাগ্রস্ত কম্পিউটার সময় আমরা দিদাগ্রস্ত ছিলাম নারী শিক্ষা সময় আমরা দিদাগ্রস্ত ছিলাম আজকে যখন একটা যዋন্তকারী সিস্টেম আমাদের ভারতবর্ষে লঞ্চ করেছে সেই সিস্টেমের পিছনে যখন এত শত শত মানুষ চেষ্টা করছে শ্রমিক মোদির মতো মানুষ এতবার একটা শিল্প পদ্ধতি তার সমস্ত কিছু হেরে এই জায়গাটা আমাদের জন্য করছে আমরা অনেকে বুঝতে পাচ্ছি না نابজাদী কারণ গণোদী শিক্ষা থেকে আমরা বুঝি কম্পিউটার আমরা বুঝতে পারিনি নারী শিক্ষাও আমরা বুঝতে পারিনি ডিরেক্ট সেলিং আমরা বুঝতে পারছি না ডিরেক্ট সেলিং হচ্ছে আগামী দিনের বর্ষা ডিরেক্ট সেলিং এর যে ফিলোসফিটা আপনাকে আগে বুঝতে হবে হোয়াট ইজ ফিলোসফি ডিরেক্ট সেলিং এর ফিলোসফি হচ্ছে উইন উইন ডিরেক্ট সেলিং এর চেয়ে আপনাকে জেতাতে এসেছে তাহলে কোম্পানি জিতবে এটা হচ্ছে ফিলোসফি আর ভারতবর্ষের যে কোনো ট্রেডিং আপনি দেখবেন সে কোম্পানি জিতবে আমরা হারবো ভুরিয়ে ভুরিয়ে যাই করুক না কেন নয় ছয় করে আমাদের কাছ থেকে লুজ করাবে আর সে জি দেবে কিন্তু একমাত্র কাজ হচ্ছে একমাত্র সিস্টেম গড এক্সেলিং এবাউ মডিকা সেটা হচ্ছে উই নই আমাকে জেতাওয়ার জন্য মডিকা আর আমাকে পাওয়ার জন্য মডিকা আর আমাকে মিলিনিয়ার করার জন্য মডিকা আর আমাকে গাড়ি দেওয়ার জন্য মডিকা আর আমাকে ইনকাম করার জন্য সাত পুরুষ ধরে যদি আমি খেয়ে থাকতে পারি তার জন্য মোদিকে আর এসছে আজকে ভালুন তো দেখি আমাদের জীবনের একটা পার্ট হচ্ছে মানুষের জন্য আমি কি করলাম। কিন্তু দেখুন মানুষের জন্য করবো কি ষাট এর পরে পঁয়ষট্টির পরে সে নিজে বেঁচে থাকবে কি করে সেই চিন্তা করতে করতে জীবন চলে যায় আমি ঈশ্বরের কাছে ভীষণ ব্লেসড যে আমি ভাবতে পারছি আমি কিছু লোকের তো করেছি আগামী দিনে অনেক লোকের কিছু করতে পারব কেন আমরা যতদিন কাজ করব সম্মানের সঙ্গে কাজ করব সঙ্গে কাজ করব রেসপেক্টের সঙ্গে কাজ করব এই যে সুযোগ এই সুযোগ আপনি অন্য কোন কনসেপ্টে পাবেন না আমরা দেখেছি কত ব্যবসায়ী কত লোক কত কিছু কত কোম্পানি বিভিন্ন রকম গোজামিল করে ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করছে তাই তো দু লাখ পঁচাত্তর হাজার কোম্পানি উঠে গেছে এখনো দেখবেন অনেক কোম্পানি চলছে যেগুলো উঠে যাবে কিন্তু ইজ আপনি যদি বিশ্লেষণ করেন গভীর ভাবে প্রোডাক্ট সিস্টেম প্রোমোটার কোম্পানি ম্যানেজমেন্ট এবং আমাদের লিডারশিপ দেখবেন এত সুন্দর মানে আর কোথাও আপনি পাবেন না তাহলে আসুন আমরা কিভাবে আমরা করব আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মানুষকে সচেতন করব আজকে দিনে যে ভেজাল খাওয়া আজকে দিনে যে শরীরের বিভিন্ন রকম সমস্যা সেখান থেকে যদি মোকাবিলা করতে হয় আমাকে অথেন্টিক আয়ুর্বেদার মধ্যে ঢুকতে হবে আমরা ভারতবর্ষের লোক ছ হাজার বছর পূর্বের যে অথেন্টিক আয়ুর্বেদা নিয়ে আমাদের মুনি ঋষিরা কাজ করে গেছে আমরা ভুলতে বসেছি আজকে ধরুন আমাদের আমাদের ভারতবর্ষে সব থেকে হার্টের পেশেন্ট সব থেকে কিডনির পেশেন্ট বেশি আপনাকে করতে হবে আর সে আয়ুর্বেদার কেন তার রিসার্চ তার সিস্টেম তার প্রোডাক্টের যে গুণাগুণ আর সবচেয়ে বড় কথা হচ্ছে একমাত্র কোম্পানি যে লিখে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেটিসফ্যাকশন গ্রান্টি আদার ওয়াইজ মানি উইল বি এটা কে দিচ্ছে আমি না কোন দোকানের কোন কর্মচারী না লিখছে আমাদের সর্বোচ্চ লিভিং গড সমীর মোদি স্যার ম্যানেজিং ডিরেক্টর উনি লিখে দিচ্ছে আজকে কোন কোম্পানি হিম্মত করতে পারিনি কোন কোম্পানি এখন পর্যন্ত হিম্মত করতে পারিনি যে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন দেবো আজকে আপনি আমাদের অফিসগুলোতে গিয়ে দেখতে পারেন কোন প্রোডাক্ট কেউ ফেরত দেয় না বরঞ্চ বলে এই প্রোডাক্টটা কবে আসবে এই প্রোডাক্টটা পাচ্ছি না এই প্রোডাক্ট এত ভালো কবে আসবে স্যার কেন প্রোডাক্টের গুণমান হান্ড্রেড এ হান্ড্রেড কিন্তু আপনি যে বাইরের প্রোডাক্টগুলো খাচ্ছেন বাইরের যে ভেজাল খাবারগুলো খাচ্ছেন সেইগুলোতে আপনার যে সাইড এফেক্ট আছে ওই জন্যই আমরা বলছি চেঞ্জ ইউর সব চেঞ্জ লাইফ লাইফ মানে শুধু পয়সা নয় লাইফের সঙ্গে সঙ্গে আছে আপনার রেসপেক্ট আপনার স্বাস্থ্য আপনার পেসিভ ইনকাম আপনার রিলেশনশিপ আপনার অন্য অন্য যে সামগ্রিক গাড়ি বাড়ি অন্য অন্য যে জিনিসগুলো কিন্তু আমাদের মাইন্ডসেট চাকরি করব অথবা ব্যবসা করবো কিন্তু আমি কি বলেছিলাম হচ্ছে মানে অসুস্থ অথবা মৃত প্রায় মারা গেছে নির্ভরশীল আপনি যখন আমাদের মতো বয়স্ক লোকদের খোঁজ নেবেন বাড়িতে গিয়ে দেখবেন তাদের চিকিৎসা তাদের মানে তাদের সঙ্গে বিহেভিয়ার তাদের সাপোর্ট নির্ভর হয়ে আছে দিলে খাবে না দিলে খেতে পারবে আর তারপরে ষোলো পার্সেন্ট এই বয়স আপনাকে থলি নিয়ে বেরোতে হচ্ছে কোথাও খাতা লিখছে কোথাও এ করছে ও করছে পড়ে পড়ে কোন রকমে এমনকি মানে গেটে দারোয়ানগিরি করছে বৃদ্ধ বয়স রাজ নাইট ডিউটি করছে আর দেখবেন সেভেন পার্সেন্ট যারা ধরুন পেনশন পেনশন পায় সেভেন পার্সেন্ট লোক রকমই চলছে এই যে নিরানব্বই পার্সেন্ট আমাদের মাইন্ডসেট যদি ওরকম থাকে আমি নিরানব্বই পার্সেন্ট এর মধ্যে আর আমাকে যদি ঘুরে দাঁড়াতে হয় ওয়ান পার্সেন্ট এর মধ্যে যদি আসতে হয় তাহলে আপনাকে কিন্তু মাইন্ডসেট পরিবর্তন করতে হবে যেন মাইন্ডসেট পরিবর্তন করতে হবে আপনি আগে কি চান যে আপনি বৃদ্ধ বয়সে অসুস্থ সময় বা বাড়িতে যখন থাকবেন আপনি সম্মান যদি চান আপনার যদি স্বাস্থ্য ভালো চান আপনি যদি বিদেশ সফর চান আপনি অন্যান্য সুযোগ সুবিধাগুলো চান নিজের যে কনফিডেন্স নিজের যে প্রধান্য বা নিজের পরিবারের মধ্যে যে অবস্থান এবং অন্যকে সহযোগিতা করার যে জায়গাটা সেটা আপনাকে একটাই প্ল্যাটফর্ম আছে মোদিকার ছিল আদারওয়াইজ আপনি কিন্তু সার্ভাইভ করতে পারবেন না আমি যখন কোথাও যাই গাড়িতে করে বা এমনি সময় যাই দেখছি হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করছে কত বছর পড়াশোনা করছে কুড়ি বছর আচ্ছা কুড়ি বছর পড়াশোনা করার পরে যখন হচ্ছে কোন জন্য তাকে বলছে সেব হাজার করেছে ঠিক আছে বারো হাজার দেবো আচ্ছা বলুন তো এই যে দিচ্ছে প্যাকেজ আপনার জীবনের কোনো একটা স্বপ্ন হবে কোনো একটা স্বপ্ন আপনি মা বাবাকে দেখতে পাবেন আপনি আপনার ভাইবোনকে দেখতে পারবেন আর আপনি যদি বিয়ে করেন তাহলে আপনার পরিবারকে কি দেখবে টাকা সম্ভব নয় কিন্তু তবুও আমাদের মাইন্ডসেট কি আমি চাকরি করবো আজকে কত মানুষ এসে বলে কি কোথায় চাকরি করছে নিয়ে সকালবেলা যাচ্ছে রাত্রেবেলা আসছে সকালবেলা যাচ্ছে রাত্রেবেলা আসছে মায়নাপত্র দশ হাজার বারো হাজার তেরো হাজার পনেরো হাজার কুড়ি হাজার বাইশ হাজার চল্লিশ হাজার এই জীবনে সব কোন স্বপ্ন পূরণ হচ্ছে না কিন্তু যাচ্ছে ষাট বছর পর্যন্ত কাজ করছে আজকে কিন্তু আমরা আপনাদের জানাচ্ছি আমাদের কিন্তু সার্ভিসের সময় কেউ আমাদের বুঝাতে পারিনি আমাদের ইনফরমেশন দেয়নি আমি বিভাস মুখার্জির ফ্যামিলি কে জানাচ্ছি কেন জীবনে যদি একটাও ভালো বন্ধু থাকে আপনার জীবন কিন্তু পরিবর্তন হতে পারে বিভাস মুখার্জি রুনা মুখার্জি এবং রিমা মুখার্জি আমার বন্ধু এবং সে আমাকে পরামর্শ দেয় যে জীবনে যদি কিছু করতে চাও তাহলে তুমি তোমার দোকানটা পাল্টাও আমি বিশ্বাস করিস আমি উপলব্ধি করিছি আমি ব্যবহার তারপরে দেখেছি যা যা বলেছে সব আজকে কোন দোকানদার আপনাকে বছরে তিনবার ফ্রি দেবে একুশ হাজার টাকা ফ্রি কে দেবে তবু আমরা চেঞ্জ করছি না কারণটা হচ্ছে কি ওই যা চলছে চলুক যা চলছে চলুক আপনার বয়স যাই থাকুক না কেন আপনি যখন পঞ্চাশ ষাট ক্রস করবেন আপনি কি ভেবেছেন যে আপনার কি পরিস্থিতি তৈরি হবে কে আপনাকে দেখবে কোথার থেকে টাকা আসবে কিভাবে আপনি চলবেন আমাদের করতে হবে আপনি বলবেন পরিবর্তন হবে হ্যাঁ হবে নিশ্চয়ই হবে কেন হবে না কম্পিউটার চেঞ্জ হয়নি আজকে দেখবেন প্রত্যেকের বাড়িতে ঘরে ঘরে আছে কম্পিউটার সায়েন্স সব আয় নারীর শিক্ষা চেঞ্জ হয়নি হয়েছে তো আমি কেন পারবো আমি যখন এই সুযোগটা পাই আমি নিজেকে যখন কোন করি আমি যখন বিশ্লেষণ করি তখন আমি मोदीকে এবং মোదికারে লিডারশিপকে হাজার বার সেলুট করি যে হাজারো কোম্পানি ছেড়ে তুমি মোదికারে এসো আর আমাকে মোదికারে নিয়ে এসো এই জন্য তোমাকে সেলুট করছি ইউ আর দ্য লাইন রাইট লিডারশিপ পারফেক্ট লিডারশিপ তোমরা কারণ তোমরা এই বিশ্লেষণ করে বুঝতে পেরেছিলে যে মোదికার ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম আর কোন কোম্পানি এই সুযোগ দিতে পারবে না তার জন্য সেলুট করছি এটা আমাদের প্রাপ্য জীবনের যতদিন বাঁচবো ওদের সেলুট করে যাব আর আমার ফ্যামিলিও সেলুট করে যাবে তার পরের ফ্যামিলিও সেলুট করে যাবে যে রকম একজন মানুষ ভাই লিডারশিপ আমার জীবনকে বদলে দিয়েছে শুধু নয় আমাকে এই ধারায় নিয়ে এসেছে যেখান থেকে আমি আমার লাক্সারি জীবন যাপন করছি এই বয়সে আর আমি দিন আরো করব নইলে বলুন তো দেখি রিটায়ারের পরে এক কোটি টাকা রোজগার করা কি চাকরি গাড়ি ব্যাপার কিন্তু আমি করেছি তো জীবনে কিন্তু গাড়ির ওনার ভাবুন তো দেখি বাড়ির পয়সা পাই এত সম্মান আমি চাকরিতে রিটায়ার আমি যখন চাকরি করতাম আমি মানে খুব দাপিয়ে চাকরি করতাম ভয় পেত সম্মান করতে কিনা জানি কিন্তু এখন আমি খুব কালকে আমাদের মিটিং ছিল আজকে মিটিং ছিল মানুষের উচ্ছ্বাস দেখছি মানুষের বিশ্বাস দেখছি মানুষের শ্রদ্ধা দেখছি ভক্তি দেখছি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি শেষ দিন পর্যন্ত আমরা সেবা করতে পারি আমার কমিটমেন্টের প্রতি আমার ইন্টিগ্রিটি একদম ঠিকঠাক থাকে আমি যদি বিচ্যুতি না করি লিডারশিপ থেকে কেন একটা লিডারের তখনই পরিচয় সে তার কমিটমেন্ট ঠিক রাখবে কমিটমেন্ট যদি ঠিক না থাকে ইন্টিগ্রিটি যদি ঠিক না থাকে সে কিন্তু লিডার নেওয়া আজকে আমরা চেষ্টা করছি শিখছি প্রতিটা মানুষের কাছ থেকে শিখছি এক একজন সাধারণ মানুষ কি সুন্দর কথা বলে বলছে না আমাকে তো এটা করতে হবে কারণটা হচ্ছে আমরা এই সুযোগ পাইনি আপনারা দিয়েছে আজকে যারা অল্প বয়সী ছেলে আঠারো বছর কুড়ি বছর আমি বলবো তারা খুব ভাগ্যবান তারা এই বয়সে কনসেপ্টটা পেয়েছে আমি তো সিক্সটি আজকে যদি আপনি বুঝেন কিভাবে ডেভেলপ হচ্ছে এর উপরে অনেক রকম ডেভেলপমেন্ট হচ্ছে মার্কেটিং হচ্ছে এর উপরে পড়াশোনা করছে অনেক ইউনিভার্সিটি করছে আজকে ভারতবর্ষ এই ডিরেক্ট সেলিং কে খুব প্রাধান্য দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হোয়াইট মানি আমরা আর্ন করছি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি পদ্ধতি ধরাভাবে যা যা আছে সব পারফেক্ট আছে আর মোদি তো সবটাই মেনটেন করে অন্য কোম্পানি গুলো করে কিনা আমি জানি না করার চান্স বেশি সুতরাং আসুন আমরা যখন সুযোগ পেয়েছি যেরকম জিন্দিগি না মিলে কি দুবার আমরা সুযোগ পেয়েছি আমাদের টিম থেকে দুজন যাচ্ছে আরো বিভাষ মুখার্জিও যাচ্ছে সুভদ্রা রায় এবং শম্পা পান যাচ্ছে স্পেন কত ভাল লাগছে বলুন তো দেখি আজকে এরা ইস্পিন যাচ্ছে আমাদের গর্বে ভুলিয়ে যাচ্ছে এরা লাখ লাখ টাকা পাচ্ছে আমাদের ভালো লাগছে আপনি অন্য কোন কনসেপ্টে দেখবেন না নিচে কোন লোক পেলে পার গুকে পেইং হয় কষ্ট হয় পাশের বাড়ির লোকটা যদি গাড়ি না আমাদের এখানে পরিবেশিরা খুব দুঃখ পায় আজকে দেখুন রঞ্জিত গো বিএমডব্লিউ নিয়েছে আমরা খুব আনন্দ পেছি

আমার জেতানোর ব্যাপার না আমি যদি মানুষকে জেতাতে পারি আমি মানুষের সমস্যার সমাধান করতে পারি আমি যদি তাকে মিলিনিয়ার করতে পারি আমি যদি তাকে কডেলিয়া পুরুষে নিয়ে যেতে পারি আমি তাকে যদি ধন বর্ষা করাতে পারি আমি যদি তাকে শ্রীলঙ্কা যেতে পারি সে তো জিতবেই সঙ্গে সঙ্গে আমিও জিতব এই ভাবনাটা আপনার মনের গভীরে নিয়ে আসুন মানুষের সেবা করুন আর এই কনসেপ্ট হচ্ছে উইন উইন যত সময় না আপনার ভিতরে এটা মনীষীদের কথা আপনি যদি সেবা করতে চান তাহলে আগে আপনাকে মানুষের সেবা করতে হবে মুখে বললে হবে না আমাদের অনেক দ্বিধা দ্বন্দ্ব আছে জুনিয়ররা কিছু পেয়ে গেলে আমরা কষ্ট পাই আমরা অনেক ছকবাজি করি এর টিমের লোক ওর টিমে ডেকে নিয়ে গিয়ে বলি আরে তুমি লাখপতি হবে সে জীবনেও পাঁচ হাজার সে লিডারও পাঁচ হাজার পায়নি কেন আমরা এটা করতে যাব ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ যে দেশে একশো চুয়াল্লিশ কোটি মানুষের দেশ এইখান থেকে আমাদের ইউ এন্ড ফোর তুলতে হবে আমি আমার সঙ্গে চারজন আমি পারব না আমার সঙ্গে চারজনকে নিয়ে আসতে পারবো না কেন পারবো না কেন পারবো না কেন আমি যদি দোকান পাল্টে এত বেনিফিট পাই তাহলে সেই গল্পটাই আমি হাজার লোককে বলবো চারজন লোক আমি পাবো প্রকৃতির নিয়ম কিন্তু আমরা কি করি মানুষকে বলবো না মানুষকে কথা শুনবো না সিনিয়র কাছে সাবমিট হব না আমি সব জানি এই জানাটা ভুল জানা আমিও কিছু জানি না আমি শিখলাম আমি বুঝলাম আমি পড়লাম তারপরে আমি কিছুটা পেলাম আমার এই শেখা শেষ দিন পর্যন্ত থাকবে মানুষ যতদিন বাঁচবে ততদিন শিখবে এই মানসিকতা যদি থাকে তাহলে আমি এগিয়ে যাব আর আমি যেদিন বুঝবো আমি শিখে গেছি সেদিন আমার ধ্বংস শুরু হবে টু দ্বারা আমাকে শিখেই যেতে হবে শিখেই যেতে হবে আর কি যেতে হবে প্রিন্সিপাল অফ ডিরেক্ট সেলিং এটাকে আমাকে মেনটেন করতে হবে সেলফ ইউজ একশো টি বি আমাকে করতে হবে হান্ড্রেড পার্সেন্ট ইউজার হতে হবে আমাকে শেয়ার ডিপোডাক্ট করতে হবে ডেইলি আমাকে দুটো করে মানুষকে বলতে হবে আমাকে প্রতিটা মিটিং প্রতিটা আসতে হবে আর আমাকে মিটিং করতে হবে কেন আমি যেটা শিখবো সেটা তো মানুষকে জানাবো আমি একা এখানে কিছু করতে পারবো না আমি যদি একা 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 কি করি পার্সেন্ট পাবো বারো পার্সেন্ট গিফট পাবো পার্সেন্ট আমি লয়ালিটি পাবো আর সেভেন টু সিক্সটিন পার্সেন্ট আমি পারফরমেন্স বোনাস পাবো এগুলো আমি পাবো শুধু জিনিস কিনলে কিন্তু আমার তো আরো বেশি চাই আমার সঙ্গে যে এসছে তারও তো বেশি চাই তাহলে আপনাকে তো সেটা শিখতে হবে এবং শেখাতে হবে মানুষের কাছে যেতে পারবে আজকে আমি কি বলছি শতাংশ লোক বয়স্ক মানুষ আছে। আপনি তাকে সাহায্য করুন তাকে বুঝান বিবাহ মুখার্জি যেমন আমাকে ডেকে বুঝিয়েছে আমি বুঝেছি এরকম হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বয়স্ক মানুষ আছে তারা কিন্তু যেতে পারে আর এটা নট অনলি বয়স্ক আজকে যারা পনেরো ষোলো সতেরো আঠেরো কুড়ি বছর বয়স তাদের জীবনের কোনো দিক নেই না আছে ব্যবসা না আছে চাকরি সেখান থেকে দাঁড়িয়ে যদি ডিরেক্ট সেলিং যেখানে পয়েন্ট ওয়ান পার্সেন্ট লোক এখনো সেলিং এ আসে না আগামী দিনে যখন টেন পার্সেন্ট লোক ডিরেক্ট সেলিং আসবে তখন আমাদের লিডাররা দেখবেন কোটি কোটি টাকা মাসে রোজগার করছে হোয়াই নট ইউ শুরু করুন ফ্রম টুডে আপনি আপনার ইম্পর্টেন্ট যদি বুঝতে পারেন যে হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ তাহলে আপনি আজকে শুরু করবেন আপনার কি রেসপেক্ট ইম্পর্টেন্ট তাহলে আজকে আপনি শুরু করবেন মোদি আপনি যদি মনে করেন যে পেসিভ ইনকাম আপনার ইম্পর্টেন্ট তাহলে শুরু করবেন আপনার কাউ যদি মনে করেন টাইম ফ্রিডম অনেক মানুষ আছে টাকা রোজগার করে কিন্তু তার কোনো টাইম ফ্রিডম নেই যদি টাইম ফ্রিডম চান মোদি শুরু করবেন মানে ফ্রিডম চান মোদি শুরু লাক্সারি গাড়ি চাই মোদীকার শুরু করুন লাক্সারি বাড়ি চাই মোদি কার শুরু করুন আপনি সারা দুনিয়া ঘুরবেন তো মোদীকার ঘুরবেন মোদীকার আপনাকে ফ্রি অফ কস্টে শ্রীলঙ্কা নিয়ে যাচ্ছে এবং পৃথিবীর সমস্ত দেশে নিয়ে যাবে আপনি কি মাইন্ডসেট করেছেন যে আমার আর্জেন্ট কোনটা আমাকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মোদীকার এটা প্রায় রুটি দিন মোদীকার যেদিন আপনি প্রায় দেবেন আর সেই অনুযায়ী কাজ করবেন সেদিন দেখবেন আপনি সব পেয়ে গেছেন আপনার এক এক করে কেন আমাদের যে লিডারশিপ লিডারশিপ তার সাহায্য নিন তার ট্রেনিং নিন তার সহযোগিতা দিন দেখবেন আপনি আস্তে 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 দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে আপনি মিলিনিয়ার হয়ে যাবেন আর ইউ রেডি আপনি করবেন আপনার মাইন্ড করবেন কিন্তু একটা কথা বলে রাখছি এটা আমার অভিজ্ঞতার কথা নো অল্টারনেটিভ যে যাই বুদ্ধিদিক কোন রাস্তা খোলা নেই একমাত্র আপনার রাস্তা খোলা আছে মোদিকে যেখান থেকে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আদারওয়াইজ কোন রাস্তা পূরণ নেই কেউ যদি আমার কথা বিশ্বাস না করেন আপনি আবার সেই পঁয়ষট্টি বছরে আমার কথাটা তখন আমি থাকবো কি না জানি না ইতিহাস তাই বলছে। নিরাব নব্বই শতাংশ প্রায় সিজে আছে সমস্যা আছে গন্ডগোলে আছে

हां यस आप भी इस पेने जाछেন কত আনন্দ করবেন আই কি আমি আপনার সঙ্গে থাকব আপনার টিম থেকে আপনার অনরেবল মেম্বర్స్রা যাচ্ছে আজকে শুনে খুব ভালো লাগলো এস শুভরাজি এন্ড শম্পা পনজি সো নরেন্দ্র ইউ আর লিভিং আ পারফেক্ট লাইফ यस লট অফ পিপল উইল বি জેલাস অফ ইউ কি নরেন্দ্র আপনি 60 প্লাস এ কি होगा नहीं तू भी कर ले अच्छा

থ্যাংক ইউ স্যার প্রথমে আমি সুবজদা ম্যাডামকে থ্যাংকু জানাচ্ছি যে একজন স্কিন স্পেশালিস্ট যার জীবনটা ভেবেছিল ওখানেই কাটাবে সে আজকে ওখান থেকে मोदी কে আরিয়েছে লন্ডন করে দিয়েছে তার লাইভ বলবো যে মেলোনিয়ার তার এবিবার অরিনটু এবিবার আজকে এনসিরা দুধ দান্ত করেছে থ্যাংকু ম্যাডাম এর সাথে আমি বলবো নারান্দা মানে আজকে কালকে একটা মিটিং একসাথে ছিলাম আজকে গড়িয়াটে ছিলাম আজকে আবার এখানে জুমে এবং নিজের ফিলিংস নারান্দা আজকে ব্যাখ্যা করেছে ঠিক যে আজকে নারান্দা বলার চেষ্টা করলো যেটা আমার যেটা মনে হল যে আমি যদি পারি তাহলে সবাই পারবে আমি যদি এই বয়সে পারি তাহলে আজকে পঁচিশ তিরিশ চল্লিশ বছর ছেলেরা মনে করবে না কেন এটা একটা দারুন এক্সাম্পেল নারন্দা ইউ আর এ এক্সাম্পল আমি বলবো ঠিক এবং যেটা আমি বারবার বলার চেষ্টা করি যে রাত দুটোর সময় যদি নারান্দাকে ফোন করে বলি যে মোদী কেয়ারের ডেভেলপমেন্টের জন্য তুমি আমার বাড়ি চলে আসো নারান্দা চলে আসবে মানে টু এক্সাম্পল অফ পাওয়ার অফ সাবমিশন এটা বলতে পারি আমি নারান্দা কোনো ট্রেনিং মিটিং অ্যাবসেন্ট হয় না সঞ্জয়জি ট্রেনিং মিটিং আমাদের কোনো ট্রেনিং মিটিং অ্যাবসেন্ট হয় না তা অনেকগুলো কারণ আছে আজকে নারান্দা ব্যাখ্যা করেছে আমি আর বেশি কিছু বলছি না আর সেলুট জানাচ্ছি জিকে এরকম একটা আর যে কোনো পরিস্থিতিতে আমাদের করোনা থেকে যে এই আজকের আমাদের জুমটা শুরু হয়েছে এটা যে কতটা উপকার দিচ্ছে এটাই মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি খালি সবাইকে একটা অনুরোধ জানাবো যে যতটা চেষ্টা করুন জুম মিটিংয়ে থাকার টিমকে এটা আমি বলার চেষ্টা করবো ডিফারেন্ট লিডারশিপের ডিফারেন্ট তাদের দর্শনটা আপনি জানতে পারেন তা আমি সঞ্জয়জিকেও জি সেরুট জানাচ্ছি আমার আপনাইন পুরমজি কে শ্রদ্ধা জানাচ্ছি এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে চলুন এখন একটাই স্লোগান চলো শ্রীলঙ্কা চল আচ্ছা এটা সবাই মিলে আমরা করি আর আমরা আমি পার্সোনালি দুবাই যাচ্ছি ফ্যামিলি নিয়ে আর আমার আপ্রাইন্ড দের সাথে আমার বলিগদের সাথে আমি সিঙ্গার ফ্রান্সও যাচ্ছি স্পেন ও যাচ্ছি স্পেন স্পেন যাই হোক স্পেন ও যাচ্ছি ওভারট ইউ স্যার ওয়াট ইউ সো মাচ দ্য সো প্রাউড অভি দাদা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আর লেট মি কল

আ নারান্দা দারুন দারুন নারন্দা এক্সেলেন্ট দারুন বক্তব্য আর নারান্দার সঙ্গে আমাদের প্রচুর পুরো ফ্যামিলি একদম গেলেন রিলেশন নানান্দা দারুন বক্তব্য নারান্দা আজকে আমরা সময় বলি সব জায়গায় বলি যে নারান্দা আজকে হিটার পার্সেন্ট যারা ঘরে বসে থাকে হয়তো ঘরে বসে সময় কাটাচ্ছে টিভি দেখে সেখানে নারান্দা কিন্তু মলকিয়া করে দারুন এনজয় করছে আহ খুব দারুন নারান্দা এভাবে এগিয়েছিলেন আমাদের সঙ্গে

স্বপ্নের একটা ট্রিপে আপনি যাচ্ছেন আমার শুনে ভীষণ ভালো লাগলো স্পেন বার্সেলোনা মাদ্রিদ ও মাই গড হ্যাঁ আপনার লাইফের ট্রান্সফরমেশন ওটা আপনি এক মিনিটের মধ্যে যে সুন্দর ভাবে বলেছেন রিয়েলি রিমার্কেবল স্যালুট টু ইউ আর নারান্দা আজকে ইনক্লুডিং মি আজকে তুমি আমাদেরকে মোটিভেট করলে না লজ্জা দিলে আমি ঠিক বলতে পারবো না আজকে আজকে মানে আজকে সবার মানে আমি তো বলবো যে এখানে যত মানুষ আছেন যদি পাঁচশো ছশো সাতশো আইডন্য কত আছে প্রত্যেকের ফেসবুক অনেকে বলছিলেন লিঙ্ক দরকার সঞ্জা বাগারিয়া স্যারের ফেসবুকে গিয়ে এই লিঙ্ক নিয়ে প্রত্যেকের জনে জনে মানুষকে এটাকে শেয়ার করুন আমি তো বলবো দশ লক্ষ এটাকে ভিউ হওয়া উচিত যে আজকে যে আই ওপেনিং লেশন নারন্দা দিলেন আর যে ইকুয়েশন যে ডেটা তুমি দিলে সেটা হচ্ছে ওয়ান পার্সেন্ট লোকই শুধু আফটার সিক্সটি বা সিক্সটি ফাইভ এটা মানে যা বলবো মানে মানে কি বলবো কোনো কিছু বলার নেই অসাধারণ দাদা আমরা শুধু একটাই জিনিস চাইবো ভগবানের কাছে তুমি এভাবে সুস্থ থাকো আগামী পঞ্চাশ বছর একশো বছর প্রচুর মানুষ তোমার দ্বারা আমরা উপকৃত হয়েছি তোমার কথা শুনে প্রচুর মানুষজন উপকৃত হয় ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজা সাহাজি থ্যাংক ইউ সো মাচ স্যার আর ইউ গট ওয়ান মোর ভেরি ইম্পর্টেন্ট লিডার ওনার নাম দেখতে পাচ্ছি সুব্রত চক্রবর্তী বাবু সুব্রতজি আপনার আপনি যদি আছেন আছেন আপনি দেখতে পাচ্ছেন নামটা ক্যান ইউ ওপেন ইউর ভিডিও অডিও সুব্রত চক্রবর্তী

আর কোন রকম চিন্তা না করে জীবনটা যদি বাকি জীবনটা যদি সুন্দরভাবে ভাবে বাঁচতে চান সুন্দরভাবে সবাইকে নিয়ে বাঁচতে চান কেননা শুধু পকেটে পয়সা আর ভালো বন্ধু বান্ধব এটা কিন্তু মোদি কেয়ারে পাওয়া যায় তাছাড়া তো ফরেন ট্রিপ গাড়ি বাড়ি আর আনলিমিটেড রোজগার মান মানসম্মান সত্যি সত্যি বয়স্ক মানুষদের আমরা দেখি বাড়িতে তারা ঠিক তাদের প্রাপ্য সম্মানটুকু পান না আর পকেটে পয়সা না থাকলে সত্যি কেউ সম্মানও দেয় না তাহলে আপনারা আসুন মোদি কেয়ারের হাত ধরুন আর চিন্তা করবেন না এটা কিন্তু কল্পতরু এবং আমাদের সকলের খুব ভালো থাকার একটা জায়গা তো সবাইকে সমস্ত লিডারদের আমার প্রণাম জানাই এত ভালো একটা সেশন সেটা আমি এমসি করতে পেরেছি আমি নিজে নিজে খুব ভাগ্যবান মনে করছি নিজেকে তো কংগ্রাচুলেশন ম্যাডাম দারুন এমসি দারুন দারুন সবাইকে শুভেচ্ছা প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আমি এই অনুষ্ঠানটার ক্লোজিংটা আমি করে দিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ